নমস্কার, সোজা ঘরোয়া রান্না উইথ তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। এটা লুচি, পরোটা, রুটি এই তিনটে পদের সাথেই খুব ভালো লাগে তরকারিটা। আলু আর ফুলকপিটা ছোট করে কেটে নিয়েছি, টমেটো কুচি আর কটা মটরশুঁটি, দু একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়ে নিয়েছি। এখানে আমি তরকারিটা সর্ষের তেলে রান্না করব। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে কালো জিরে ফোড়ন দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লঙ্কাগুলো দিয়ে দেবো। লঙ্কাগুলো আমি এখানে মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একবার হলেও এই আলু ফুলকপি মটরশুঁটির রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে আশা করি। এটা একটা নিরামিষ পদ। ফুলকপিটা আমি ভালোভাবে তেলের সাথে ভাজা ভাজা করে নেব। কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। আলু আর ফুলকপিটা একদম লাল লাল করে এখানে আমি ভাজবো, কেননা ফুলকপি দিয়ে অনেক সময় একটা বাজে গন্ধ ছাড়ে ফুলকপিটা, তাই এখানে একটু ভালোভাবেই ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি কোনো মশলা দেব না। দেখুন, আলু আর ফুলকপিটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। মটরশুঁটি দিয়ে আমি এখানে ভালোভাবে ভাজবো না, কোনো রকম একটু নাড়াচাড়া করব, কেননা অনেক সময় মটরশুঁটিগুলো ভাজলে ফেটে যায়। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কেটে রাখা টমেটো কুচিগুলো এবার দিয়ে দেব। টমেটোটা দিয়ে আলু আর ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায়, 5 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এখানে 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেব। দেখুন, ঝোলটা ফুটে এসেছে, আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। স্বাদ মতন চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে কেটে রাখা ধনে পাতা কুচিগুলো দিয়ে দেব। ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আমি আলুগুলো একটু হাতার সাহায্যে গলিয়ে নেব। আলুগুলো একটু গলিয়ে দিলে তরকারিটা খুব সুন্দর লাগে খেতে। বাড়িতে হলে একবারও এই রেসিপিটা বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। এখানে আমার আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারিটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমি একটু ঝোলটা একটু টানিয়ে নেব, অনেকটা শুকিয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।